সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেল 2016 থেকে এক বা একাধিক পেজ অর্থাৎ শিট থেকে এবং ওয়ার্কবুক থেকে বা নির্দিষ্ট কিছু অংশ প্রিন্ট করা যায়। এই কাজটি করার জন্য যে কাজটি করতে হবে, প্রথমে সরাসরি ফাইল মেনুতে ক্লিক করতে হবে, এরপর প্রিন্টে ক্লিক করতে হবে। এরপর প্রিন্ট ডায়লগ বক্স ডান পাশে প্রদর্শিত হচ্ছে, দেখতেছি আমরা। এর পাশাপাশি যে কাজটি আমাদেরকে করতে হবে, শর্টকাট কি ইউজ করেও কাজ করা যায়। কিবোর্ড থেকে কন্ট্রোল ফ্রি প্রেস করলেও সরাসরি এই ডায়লগ বক্সটি আসবে। এখানে দেখা যাচ্ছে প্রিন্টার স্যামসাং এটা অফলাইনে আছে। আমি যখন ইউএসবি পোর্ট কানেক্ট করব তখন এটা রেডি দেখা যাবে, শো করবে। এরপর সেটিং থেকে এখানে দেখতে পাচ্ছি আমরা প্রিন্ট অ্যাক্টিভ শিট, অর্থাৎ যে শিটে আমি কাজ করছি, আর হচ্ছে প্রিন্ট এন্টায়ার ওয়ার্কবুক, পুরো ওয়ার্কবুকটা যতগুলো শিট থাকবে। আর তৃতীয়টা হচ্ছে কি প্রিন্ট সিলেকশন, অর্থাৎ নির্দিষ্ট কিছু যদি আমি প্রিন্ট করতে চাই তখন। সাধারণত আমরা সবাই প্রিন্ট অ্যাক্টিভ শিট থেকে কাজ করি। এর পাশাপাশি এটা বোথ সাইড প্রিন্ট হবে না ওয়ান সাইড প্রিন্ট হবে, না প্রিন্ট অন বোথ সাইড প্রিন্ট হবে। এরপর পাশাপাশি পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ, এগুলো সাধারণত পেসেড আপ করার সময় করা হয়, অনেক সময় আবার প্রিন্ট করার সময় পরিবর্তন করতে হয়। এখানে আমরা দেখতেছি পেপার সাইজ, লেটার, ইচ্ছা করলে আমরা অন্যগুলো করতে পারি, লেটার দিয়ে এ4 সাইজ বা অন্যগুলো। এখন আমরা যদি প্রিন্ট করতে চাই, যে আমরা অ্যাক্টিভ শিটে যেগুলো দেখতেছি সেগুলো যদি প্রিন্ট করতে চাই, এখানে ইউএসবি পোর্ট কানেক্ট করে প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। তবে আমরা যদি একাধিক প্রিন্ট চাই তখন 2 দিতে হবে। আর যদি আমরা চাই নির্দিষ্ট অংশ, যেমন আমি চাচ্ছি শুধু এইটা প্রিন্ট করতে, তখন এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে যে কাজটি করতে হবে, প্রিন্ট এরিয়া মধ্যে ক্লিক করতে হবে, প্রিন্ট এরিয়া, অর্থাৎ নির্দিষ্ট কিছু প্রিন্ট করার জন্য আমরা আগে দেখেছি প্রিন্ট এরিয়া, অর্থাৎ যেটা ব্লক করেছি সেটা সেট প্রিন্ট এরিয়া, অর্থাৎ এখন শুধু এটা প্রিন্ট হবে। এখন যদি আমরা প্রিন্ট দেব তখন, এখন যদি আমরা এখানে 2 copy বা 1 copy দিই, প্রিন্টে ক্লিক করব প্রিন্ট অপশনে, তখন শুধু এটা প্রিন্ট হবে। এইভাবে এক্সেল থেকে প্রিন্ট করতে হয়। ধন্যবাদ সবাইকে।